Good morning, guys. Welcome back to my channel, sukla.dushtu. তাহলে সকাল সকাল আমি বিছানা ঝেড়ে নিলাম, চাদরও পেতে নিলাম। লেপ তোষক বেরিয়ে গেছে, এতদিন চাদর গায়ে দিচ্ছিলাম, এখন লেপ তোষক বেরিয়ে গেছে, এবার এগুলো রোদে দেবো, তারপরে গায়ে নেব। ঠান্ডা একটু বেশি লাগছে, সেই জন্য লেপ তোষক গুলো বের করলাম। বিছানাটা পাট করার পর রোদ উঠলে আমি এগুলো রোদরে দেব। মেয়ের স্কুল আছে, মা টিফিন তৈরি করছে, মেয়ে বলেছে আজকে পরোটা খাবো। মেয়েকে আবার রেডি করতে হবে, চুল বেঁধে দিতে হবে। চলুন তাহলে মায়ের পরোটাটা হলো কি না দেখি। এখানে মা পরোটা করছে, গুড মর্নিং। সকালবেলা এখন নাতনি স্কুল যাবে, ওর টিফিনের জন্য আমি খুব ব্যস্ত। এক একদিন এক এক রকম খাবে, একদিন বলবে পরোটা, একদিন বলবে লুচি, একদিন বলবে পাউরুটি। আজ বললাম পাউরুটি নিয়ে যায় না, বললো পরোটা খাবো। এখন এখন নাতনির জন্য করতে পরোটা। এখানে মেয়ের জন্য পরোটা আর আলু তরকারি নিয়ে চলে এলাম, এবার মেয়েকে বলবো খেয়ে নিতে। খেয়ে নে, খাই দিবস। স্কুল চলে গেছে, আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, একটু টেলারের কাছে যাব। কটা কুর্তি সেলাই করতে দিয়েছি, সেই কুর্তিটা নিয়ে আসবো আর কটা কুর্তি দিয়ে আসবো। তো আমি এখন রেডি হচ্ছি, তো আমি রেডি হয়ে গেছি বন্ধুরা, এবার চলুন। তো চলুন বন্ধুরা, মা আসছি। চটিটা কোথায়? দরজাটা ভেজে দিচ্ছি। কাপড় সেলাই করতে এখানে চলে এসেছি। এই যে আমার ব্লাউজ গুলো হয়নি, ব্লাউজ আর শাড়িটা, শাড়িটা হয়ে গেছে, ব্লাউজটা করছি। আর এই যে এগুলো নাও, এই দেখো নিয়ে এসেছি। আমার নাইটিটা না একটু ইয়ে হয়ে গেছে, বের করো, বগলে খুলে গেছে, সেলাই খুলে গেছে। এগুলো কিন্তু কুর্তিগুলো নতুন, এই দুটো এর মাপে মুড়ে দেবে, এই পুরোনোটার মাপে। এটার মাপের হবে এগুলো না, এটা নাইটি, নাইটিটা এরকম কল চালাবে, ওইটা কিছু মাপ নেই। এইটা এগুলো কুর্তি, আর এই ফিটিং করতে হবে তো? হ্যাঁ ফিটিং করতে হবে। আর এইটা হচ্ছে ইয়ে, এই কি বলে জিন্সের সঙ্গে পরে, তুমি সাইডগুলো শুধু ওর মাপে করে দিই, এটা খুব টাইট হবে না কিন্তু। ঠিক আছে, আমার শাড়িটা দিয়ে দাও। তো বন্ধুরা আমি সেলাই করতে দিয়ে দিলাম, এবার বাড়ি যাচ্ছি। বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেল বন্ধুরা, আর বললো বন্ধুরা চলো একটু বিউটি পার্লার। তো বিউটি পার্লারে এসেছি আমরা,
इधर आइए ना, यही है, यही है। हाँ এখন বন্ধ, এখন আমরা বাড়ি যাচ্ছি। এরা বলছে মলে যাব, দেখি কি করে। আমরা এখন অন্য বিউটি পার্লারে চলে এসেছি, দেখি এখানে খোলা আছে নাকি। হ্যাঁ খোলা আছে। আমার বান্ধবীরা আইব্রু করবে, আমি করব না। আমার বান্ধবী বসে গেছে আইব্রু করতে। এবার আমরা ফুচকা খাবো, এখানে দাঁড়িয়ে আছি ফুচকা খেতে। খাইয়ে না, খাইয়ে না, খাবো খাবো খাবো। তো আমাদের ফুচকা তৈরি বন্ধুরা, এই দেখুন মুহ দেখাবো না, খাইয়ে আপ খাইয়ে ফির আম খাইয়ে। আমরা এখন বাড়ি চললাম, এই দেখুন আমরা বাড়ি যাচ্ছি। মেয়ে চলে এসছে বন্ধুরা, এই যে হাত পা মুখ ধুচ্ছে, বলছে আজকে চান করবো না। চান করবি না আজকে, চল এবার খেয়ে নে। একটু মুড়িতে মটরশুটি নিয়ে নে, একটু মুড়িতে মটরশুটি নিয়ে নে। খেতে ভালো লাগবে। আর টিভি দেখিস না, এবারে পড়তে বস। আজকে আমার মেয়ের মন খারাপ, আজকে ওর বান্ধবীর বার্থডে ছিল, কেউ যাচ্ছে না, একটু দূরে যেতে পারেনি ও, সেই জন্য মন খারাপ। আপনি আজকে টিভি দেখবেন না, টিভি দেখবেন না, না না আরম্ভ হয়নি নাটক আপনার। আপনার সিরিয়াল হয় সাতটার থেকে না? ওই টিভিতে ওইটা বদমাইশ নয়, ওইটা ওদেরকে ওই রকম ভাবে রোল দেয় বদমাইশে। সত্যি কি বদমাইশ? আমি তা বলে দিই, বদমাইশে ছিল রোল যে দিয়েছে সেটাই তো বলছি, বাবাটা জানতে পেরেছে। বেটু খাওয়া হয়ে গেছে, চলে এসো এবার পড়তে যাও। আরে জামাটা জল খেয়ে পড়ে, জামাটা ভিজে গেছে। অন্য জামা ছেড়ে নে, অন্য জামা পর, জামাটা ছাড়, চুলটা বেঁধে নে বেটা। চুল বাঁধাতে এবার শিখতে হবে, প্রতিদিন আমি কত বাঁধবো বল। চুলটা বেঁধে নে, পারবি? বাঁধ না, আমি বেঁধে দেবো। বাঁধতে পারবো মা, তাহলে বাঁধ। এই দেখুন বন্ধুরা, আজকে আমার মেয়ে নিজেই চুল বাঁধছে।
দেখি ও কেমন করে চুলটা বাঁধে। হয়েছে বান্দা? এই তো ঠিকই তো হয়েছে, এমনি করেই তো শিখবি। দেখি পেছনে ঘর, কাছে আয় দেখি, মোটামুটি হয়েছে, খুব ভালো হয়নি। এমনি করেই তো শিখবি। আবার খুললি কেন? ভালো হয়নি, হয়েছে ভালো, এমনি করেই তো শিখবি বেটা। আমাদের চা খাওয়া হয়ে গেল, আর এই ঘরে এসে পরে দেখছি মেয়ে গোটায় বই ছিটিয়ে কোথায় চলে গেছে। কোথায় গেলি? বইগুলো গুছিয়ে নে বেটু। এই পাশের বাড়ি গান হচ্ছে বিয়ে বাড়ি, এত আওয়াজ না, যা বইগুলো গুছিয়ে নে। না গুছাসনি, আমি জানি তো পাশের বাড়ি গান হচ্ছে বিয়ে বাড়ি, নাচ করছিলি। আর মা এদের আটা চালতে বসেছে, চালিটা ভেঙে ফেটে গেছে মা, বাজারে যাবো তখন নিয়ে আসবো, মনে থাকে না, ভুলে যাই। ওর বাপি কোথায় গেল মা? আর দেখুন না পাশের বাড়ি বিয়ে বাড়ি গান হচ্ছে আর কত নাচছে এখানে, তখন ঘুম পাচ্ছে না ওর, আর পড়তে বললে ঘুম পাচ্ছে ওর। পড়া হয়ে গেছে, বই ছড়িয়ে ছিটিয়ে রেখে এসেছে। পড়া হয়ে গেছে তো বই গুছিয়ে ফেল, আমার আটাটা ছেলে আমি 20টা ছেলে খেতে দিয়ে দেবো তোকে। পাউরুটি আছে না ব্রেড? তো পাউরুটিটা খারাপ হয়ে যাবে না, ওইটাই করে দেবেন। নাচতে খুব ভালোবাসে, ওই 2 তারিখ বিয়ে বাড়ি যাবে, তখন দেখবো কত নাচতে পারে ও। তখন করবে না, লোকের বাড়ি থেকে না, এই যে বাড়িতে যে বুঝা যে বাড়িতে নিশ্চয় করবেন, আর যারা যারা নতুন হচ্ছেন তারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো আজকে ব্লগটা এন্ড করলাম, আগামীকাল আবার দেখা হবে। বাই, গুড নাইট, গুড নাইট।